বাজারে আগুন, হ্যাঁ বোটনেক টাইপ, খুব সুন্দর কাজ করা। এই হলো ঠাকুরের প্রসাদ, অন্ন, পায়েস, এটা সবজি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে একটা মানে পাঁচমিশালি সবজি, এটা ডাটার ডাল, এটা বড় আলুর রসা, এখানে আছে শাক ভাজা, টক ডাল, গন্ধরাজ লেবুর স্লাইস। এই হলো আজকে ঠাকুরের ভোগ, এই থালায়ও সেম। নাকে মুখে খাওয়া বলে না, জাস্ট আজকে নাকে মুখে খেয়েছি, তারপর কোনো রকমের ড্রেসটা পরেছি, ল্যাপি শাট ডাউন করেছি, আর এখন ছুটছি। তিনটে বেরোনোর কথা, এখন 3:20 হয়ে গেছে, তাহলে বোঝো কত লেট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, গুড আফটারনুন, এখন বাজে বলেই দিলাম 3:20, আর আমি এখন ছুটছি। চলো আজকে ব্লগটাও চেক করতে থাকো, তোমরা কিছু দেখতেই পাচ্ছ না অন্ধকারে, দেখো এবার দেখবে কি কড়া রোদ। তো চলো আমিও বেরিয়ে পড়েছি, অনেক কাজ নিয়ে বেরিয়েছি আজকে, প্রচুর ব্যস্ততায় আছি। ব্লগটা চেক করতে থাকো, আশা করি ভালো লাগবে। রাস্তা ফাঁকা, একটা টোটোর দেখা নেই, এসে দাঁড়িয়ে রয়েছে 2-3 মিনিট। এমনি সময় এই রাস্তা দিয়ে একদম সব সময় হরদম টোটো চলতে থাকে, আর আজকে সানগ্লাস আনতেও ভুলে গেছি তাড়াহুড়ো করে। কলনিমোর যাবে, দিদি অলরেডি চলে এসছে। কেনাকাটা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, দেখ কি সুন্দর টকটকে, খুব ভাল লাগছে। পাপাকে দিয়েছি হরদম, এটা সুন্দর। পকেট ফাঁকা করে আমরা বেরিয়ে পড়েছি, হ্যাঁ দিদি আমার দিদি নারায়ণের টিচার আছে, বাবার সাথে মধ্যে থাকো, ভর্তি করতে পারো। তো যাই হোক, আমাদের পকেট ফাঁকা করে আমরা বেরিয়ে পড়েছি, এখন রিলায়েন্স থেকে বেরোবো। এবার কোথায় যাবো, মেডিসিনের দোকানে, এবার গলা কাটবে।
বারাসাত আসা মানেই আমার কেনাকাটা চালু। আর তোমরা কি ভাবছো এটা আমার পুজোর কেনাকাটা? একদমই না, পুজোর আগের কেনাকাটা। দিদি আর আমি দুজনই ভীষণ ভালোবাসি কেনাকাটা করতে, আর আমার কেনাকাটার করার ছোট্টবেলার সঙ্গী আমার দিদি। আমার দিদি ছাড়া আমি কেনাকাটার কথা ভাবতেই পারি না। এখানে দিদি আর বাইরে থাকলে পাপাই। আমার একা কেনাকাটা করতে একদমই ভালো লাগে না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি একা যখন কিনতে বেরোই না, আমি না চুজ করতে পারি না কোনটা নেব কোনটা নেব, মানে ডিসাইডই করতে পারি না। কিন্তু কেউ সাথে থাকলে সে যতক্ষণ না কনফার্মেশন দেয় ততক্ষণ যেন একটা স্যাটিসফাই ফিল হয় না, সরি স্যাটিসফ্যাকশন ফিল হয় না। তো যাই হোক, কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি বাজারের মধ্যে। আর কেনাকাটা করতে করতে এই খুনসুটি গল্প এইসব করতে দেখবে ভীষণ ভালো লাগে, কেনাকাটাটা যেন আরও বেশি মজাদার হয়ে ওঠে। আমরা মেয়েরা প্রত্যেকে কেনাকাটা করতে ভালোবাসি, আমিও ভীষণ ভালোবাসি। আর কেনাকাটার সাথে সাথে আমি বাজার করতেও ভীষণ ভালোবাসি, দরদাম করে এবার তোমরা দেখবে আমি বাজার করব। আর আমার বাজার করতে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে। গো বাজারে আগুন, আমাকে কমে দিচ্ছ না বলো? নে, কেনাকাটা হলো, বাজার হলো, ওষুধ নেওয়া হলো, সবই হয়ে গেছে আমাদের। কলমনের কিছু কাজ আছে, কোথায় গেলি? সেসব মিটিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে 6:30 তো বাজবেই। আছে লেটার এগুলো, এই যে ছোট ভীম, ওই যে ওই পাশেও একটা আছে ছোট ভীম, ড্রেস কেনা হলো, বাজার হলো, এবার সোনাটাই কেন বাদ যায়। তো আমরা চলে এসেছি সোনার দোকানে, বহুদিন পরে যেন আমি সোনার দোকানে ঢুকলাম। অ্যাকচুয়ালি সেই লাস্ট মনে হয় আমি মালয়েশিয়া থাকতে কিছু সোনার জিনিস কিনেছিলাম। অ্যাকচুয়ালি তোমাদের যেই চেনটা দেখাচ্ছি সেই চেনটা না আমার ছিঁড়ে গেছে। এই চেনটা আমার বিয়ের আগের চেন, আমি মাঝে মাঝে ইউজ করতাম, রাফ ইউজ করতাম না। আর এটা একটা কমন ডিজাইন, প্রায় লোকের কাছে এই ডিজাইনের চেন আছে, আর আমারও ভীষণ ভালো লাগতো এই চেনটা। কিন্তু মানে বহুবার খুলে গেছে, তো এবার ভেবেছি এই চেনটা ঠিক করব না, রিপ্লেস করে অন্য কিছু বানিয়ে নেবো, মানে ভেঙে অন্য কিছু বানাবো। তো নেট থেকে সেই ডিজাইনই আমি সার্চ করছিলাম। আর দেখো, সার্চ করতে করতে তোমাদের যে শাখা বাঁধানোটা দেখাচ্ছি না, এটা কিন্তু আমার না, এটা একটা কাস্টমারের। তো কাকু মানে যেই দোকানে গেছি তিনি সেই শাখা বাঁধানোটা ঠিক করছিল, মানে ফাইনাল ডেলিভারি দেওয়ার আগে যে আঠাটা লাগায় না সেসব কাজ চলছিল। তখন আমি চাইলাম কাকুর কাছে, আমি একটু দাও না দেখাই সবাইকে শাখা বাঁধানোর ডিজাইনটা, আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখো এখন আমি চেনটা পরে দেখছি চেনটার লেন্থ কেমন হবে। আর এই চেনটাও কিন্তু আমার না, এটাও মানে একটা কি বলবো ডেমো, আমি পরে দেখছি কতটা লেন্থ আমি আমার চেনটার বানাবো। আমি আমার চেনটা মানে যেই ডিজাইনটা বানাবো চেনের, সেই ডিজাইনটা আমি নেট থেকে দেখে চুজ করে রেখেছি, কিন্তু বানাতে দেওয়া হয়নি সেই দিন, সেটা একটা অন্য কারণে। আর এই পায়ের নাম লেখা চেনটা তো তোমাদের বললাম ডেমো আমাদের দেখিয়েছিল, কিন্তু আমার চেনের ডিজাইনটা এরকম হবে না, একটু অন্যরকম হবে। তো যাই হোক, সোনার দোকানে গেলে আমরা মেয়েরা একদম পাগল হয়ে যাই, কোনটা রেখে কোনটা দেখবো, কোনটা রেখে কোনটা বানাবো। তো যাই হোক, সোনার দোকানে কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে মৌচাকে। এখান থেকে দিদি একটু সিঙাড়া একটু নিমকি নিল বাড়ির জন্য, তো সেই সবই কেনাকাটা হচ্ছে। আর সত্যি কথা বলতে সেই দুপুরে বেরিয়েছি আর মানে 7টা বেজে গেছে, তো আমি আর দিদি কেনাকাটা করে তো নাজেহাল। আমি তো তাও বাড়ির থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি, আর দিদি তো স্কুল থেকে ডাইরেক্ট চলে এসছে, দিদির প্রচণ্ড খিদেও পেয়েছিল সেদিন। ছিলাম আমি আর দিদি, আর এই মোটা যোগ হয়েছে আমাদের সাথে। নাকি সত্যি তো মোটা মানুষকে মোটা বলবো না আমি, বাবা স্লিম, পুরো স্লিম আমি। আর আমাদের মুখগুলো শুধু দেখো, সেই 3:30 বেরিয়েছি আর এখন বাজে 7টা। সো ফাইনালি এখন বাজে 7:25 প্রায়, আর আমরা বাড়ি এসেছি জাস্ট কিছুক্ষণ আগে, একটু ফ্রেশন আপ হয়েছি। দিদি এখন চা বসাবে, প্রচণ্ড চা তেষ্টা পেয়েছে। আর তার থেকে বড় কথা, আমার না এত ঠান্ডা লেগেছে, জামাই ষষ্ঠীর দিন এত গরম ছিল, আমার ঠান্ডা জল খাওয়ার অভ্যেস নেই বহু বছর ধরে, তো সেদিন ঠান্ডা জল খেয়েছি, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তো আর সেদিন এত গরম ছিল ঘাম বসে বসে ঠান্ডা লেগে গেছে। তো কদিন ধরে গলার সমস্যায় ভুগছি, তো গরম গরম চা ভীষণ খেতে ইচ্ছা করছে, মানে চা তেষ্টা পেয়েছে এখন, আর তারপরে তো একটু টায়ার্ড। তো যাই হোক, সব কাজ মোটামুটি মিটে গেছে, অনেক কাজ ছিল আজকে। মলে গেছিলাম তোমরা দেখলে, মলে বলতে রিলায়েন্স ট্রেন্ডসে, তারপর মেডিসিন নেওয়ার ছিল, বাজার করার ছিল, সোনার দোকানে টুকটাক কাজ ছিল, আর যেন কী ছিল কলনিমনের কাজ ছিল, আরও টুকটাক অনেক কিছু কেনার ছিল দিদির। আমার সব কাজ মিটিয়ে ফাইনালি এখন ঘরে এসেছি,
তো এখন ঘরে এসেছি বলতে এখন দিদি বাড়ি এসেছি, তোমরা দেখছো এখন সবাই মিলে জমিয়ে চা খাবো, চা আড্ডা হবে এখন। এটা খাবে দিদি, যেটা আমি খাচ্ছি টেস্ট করতে চলেছি, একটা অদ্ভুত টেস্ট না, গ্রিন টি হানি দিয়ে খায় রে, আমি টেস্ট করতে চলেছি। তার মানে বোঝা যাচ্ছে এখানে সবচেয়ে হেলদি ডায়েটে আছে, হেলথ কনসিয়াস ডায়েটে আছে দিদি। সো এখন যা কেনাকাটা করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার, আর যেটার কালারটা পুরো একদম টমেটো রেড বলে না সেরকম, এটা দিদি চুজ করেছিল, আমার অতটা প্রথমে ভালো লাগেনি কিন্তু বাড়ি আনার পরে কালারটা এত ভালো লাগছে, তো খুব ভালো কুর্তিটা। আর এই একটা স্টেট কাটের প্যান্ট এনেছি, প্যান্ট একটু তোল দিদি, দেখো প্যান্টের নিচটা কি সুন্দর কাজ করা, খুব সুন্দর কাজ করা, এগুলোকে মনে হয় কিসের কাজ বলে, ক্রুশের কাজ বলে মেবি, আই এম নট শিওর। তো এই এই কুর্তিটার সাথেও এটা খুব ভালো যাবে, আর এটা আমি অন্য একটা ড্রেসের সাথে পরার জন্য এনেছি, অন্য একটা কুর্তির সাথে, এই দুটো তো হয়ে গেল। হ্যাঁ, যে কোনো জিনিসের সাথেই ভালো লাগে, চাইনিজ কলার বলে না সেরকম কলারটা। আর সামনে তিনটে বোতাম আছে, এটা হলো দিদির কুর্তি, সাইডে এরম বাটন আছে, আর এমনি এই গোল্ডেন কালারের প্রিন্টের কাজ করা পুরো কুর্তিটায়, এই হলো পুরো কুর্তিটা। আর এই কুর্তিগুলো না নীলেন্থ অবধি, নীলেন্থ থেকে একটু বেশি হয়, আর গলাটা দেখো এরকম স্টিচ করা, খুব সুন্দর, একটু উঁচু করে ধর দিদি কুর্তিটা, এই যে খুব সুন্দর, হ্যাঁ বোটনেক টাইপ। এইগুলো শার্ট, সাথে কালেক্টটা দেখো তোমরা শুধু, এত সুন্দর কালেক্টটা, আর ম্যাটেরিয়ালটা পিওর কটন, বাচ্চাদের তো সবসময় কটন দেওয়াই ভালো যাতে কমফোর্টেবল হয়, এই যে খুব ভালো লাগছে ব্লু জিন্সের সাথে, এই কালারটা কি কালার বলতো, অনেকটা মুসুর ডালের কালার না। নেক্সট আছে এই হোয়াইট কালারের টি-শার্ট, সরি শার্টটা, চেক প্রিন্টের উপর ব্ল্যাক রঙের চেক, আর পুরো শার্টটা হোয়াইট। এটা হলো আমার সোনা মায়ের জিনিস, লেটার পাওয়া যায় না খেলার জন্য, খেলা প্লাস পড়াশুনো শেখানো হয় বাচ্চাদের, সেই লেটার সোনা মায়ের জন্য আনা হয়েছে। ভাবছো সেই 3.5 ঘন্টা ধরে এই মার্কেটিং করেছে, না এইগুলো হলো আমাদের কেনাকাটা, আরও অনেক কাজ ছিল যেগুলো মিটিয়েছি, বাজার ছিল, মেডিসিন নেওয়া ছিল, সেগুলো তোমাদের সাথে কি শেয়ার করব। আর আমার অবস্থা খুব খারাপ, মানে কি বলবো, ঠান্ডা এত লেগে গেছে। আর কেনাকাটাগুলো কেমন হলো প্লিজ জানিও। আমরা না বেশিরভাগ কটনের জিনিস পরি কিনি, তোমরা হয়তো দেখবে এর আগেও দেখেছো, এরপরেও আমার ব্লগে দেখবে, আমার ভীষণ ভালো লাগে, আর এই গরমে কটন ছাড়া কোনো কিছুই কমফোর্টেবল মনে হয় না। ও দিদি আরেকটা কুর্তি কিনেছে, এই দেখো খুব সুন্দর কুর্তিটা, এই দেখো তোমার দেখাচ্ছি, খুব সুন্দর। সবচেয়ে বড় কথা কুর্তিটা আর ফিটিংসটা এত ভালো হয়েছে, আমার না দেখে কুর্তিটা সত্যি কথা তেমন পছন্দ হয়নি, দিদি নিয়েছিল বাড়ি এসে, দিদি যখন পরলো খুব ভালো লাগছে, দেখবে কিছু কিছু ড্রেস হয় দেখে না অত ভালো লাগে না কিন্তু পরার পরে এত ভালো লাগে, তো এটাও সেই রকম, দেখার থেকেও পরলে খুব ভালো লাগে। আজকে হ্যাঁ রিলায়েন্সে আরও একটা ড্রেস ছিল, আমার এত ভালো লেগেছে কিন্তু যখন ট্রায়াল দিলাম সেই ড্রেসটা পরে আর অতটা ভালো লাগেনি। তো যাই হোক চলো এবার বেরোনো যাক, বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। মা বাসছে নোটে শাক, নোটে শাক না মা, এটা নোটে শাক, আমি এটা বেগুন দিয়ে রান্না করবো মা আজকে, না এমনি ভাজা করবো, বাজে 10টা, এখন আমি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, সোনামা আসবে, লালটুদা দিয়ে যাবে, তো লালটুদা আর ওপর অব্দি উঠবে না, তো সোনামাকে আমি নিয়ে যাব ঘরে, ওর জন্যই ওয়েট করছি, কিন্তু এখনও ওরা আসেনি। তো যাই হোক কালকে রাতে তো বাড়ি আসার পর আর তোমাদের সাথে কথা হয়নি, অ্যাকচুয়ালি তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো শরীরটা সত্যিই খারাপ, কালকে তোমাদের বলছিলাম ঠান্ডা লেগেছে, কালকে রাতে যেন এক ফোঁটা ঘুমায়নি, মানে লিটারালি মানে 1 ঘন্টাও মনে হয় আমি ঘুমাতে পারিনি, এত কাশি হচ্ছে, গলা জ্বালা করছে, কাশিটা ছিল না, হঠাৎ করে দেখলাম কালকে
সন্ধ্যার পর থেকে কাশিটা শুরু হয়েছে, রাত্রে তো এত কাশি হয়েছে ঠিকঠাক ঘুমাতেও পারিনি। সকালবেলা একটু আটা দিয়ে গোলমরিচ দিয়ে মা চা করে দিল, গরম জল খাচ্ছি, গার্গেল করছি, কিছুতেই কিছু হচ্ছে না। আমার পছন্দের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আমার পছন্দের জায়গায়, মার তৈরি আলুর দম আর লুচি বহুদিন পরে খাচ্ছি। সরস্বতী পুজোতে খেয়েছিলাম পাপাই থাকতে লুচি আলুর দম, আর আজকে এমন দিনে মা করেছে। দাঁড়াও তুমি এদিকে এসো, এই দেখো এই পুচকিটা টানছে ক্যামেরা। তো যাই হোক, এমন দিনে হয়েছে আজকে, এত কাফ কোল্ড হয়েছে, টেস্ট আমি কিছুই পাবো না, সবই আজকে বিস্বাদ লাগছে। তাও মাকে বলেছি একটু ঝালঝাল করে করতে, দেখবে ঠান্ডা ঠান্ডা লাগলে না ঝালঝাল স্পাইসি কিছু খেতে বেশ ভালো লাগে। চলো আর বক বক না করে ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। দাদা আমার ফোন দেখতে ব্যস্ত। এই দেখো আমাদের শশা কুমারীকে, আশা থেকে শশাই খেয়ে যাচ্ছে, কি যে শশা ভালো খায়। আচ্ছা চুষে চুষে কে শশা খায় বাবা? ভালো খেতে শশা? সারাদিন শশা দিলে তুমি শশা খেয়েই থাকতে পারো না মা। ডান, সবচেয়ে বড় কাজ কমপ্লিট। আর এই দুটোকে দেখো কি শুরু করেছে আস্তে আস্তে। ও বাবা কষ্ট, ঠুকছা হলো তো, ওটা আমার লিচু, আমার মিঠি শরীরটা ভালো না মা। দেখো লিচু আম সব ফল সকালে প্রসাদে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে, আমি খাইনি তাই বলছি। এই ভর দুপুর সময়, শোনো শোনো শোনো, গরম চা মা, গরম চা। এই ভর দুপুর সময় খাচ্ছি চা, চা না এটা ওষুধের কাজ করবে, এখন আদা দিয়ে গোলমরিচ দিয়ে সকালে একবার খেয়েছে আর পারা যাচ্ছে না, কাঁচতে কাঁচতে না। এইটাকে দেখো, আজকে প্রমিস করেছো কিন্তু আজকে বেশি দুষ্টুমি করবে না, চা পড়বে, মিঠি শরীর ভালো না। তো এখন এটা খাবো, তোকে স্নানে যাবো, এখনো স্নান হয়নি, সবে ভিডিওটা পোস্ট করেছি। আর ভাগ্যিস কালকে আমি এডিটিংটা কমপ্লিট করে রেখেছি, না হলে আজকে যে কী করতো, আজকে এডিটিং করতেই পারতাম না, বিশ্বাস করো মানে শরীরটা না চলছে না। আর কালকে সারা রাত ঘুম হয়নি তো আরও খারাপ লাগছে। ভালো জিনিস দিয়েছে তো, টাটা গ্লুকো। আর এইটাকে দেখো, এটা বলছে আইসক্রিম, আমরা সবাই খাবো ওটা এখন। বল বল বল, দুই ছিপি করে তিনবার, খাওয়ার আগে না পরে? পরে। এই গরমে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা খাচ্ছে, আর আমি ঠান্ডাও খেতে পারবো না। সারা রাত আমি মানুষটা ঘুমাতে পারিনি, কাঁচতে কাঁচতে, আর নিতাই দেখ টেনে ঘুম দিয়েছে আমার পাশে। তো যাই হোক, এখন এই ওষুধ খেয়ে আমাকে ঠিক হতে হবে। চলো কালকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি, এখন এন্ড করি, শরীরটা ঠিক করে চনমনে হয়ে আবার ফিরে আসে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সরি। আর এই গরমে না ঠান্ডা ঠান্ডা খাও, কিন্তু কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের জল খেয়ে আমার মতন অবস্থা করো না। চলো আজকের মতন চাটা, বাই বাই। আচ্ছা গরমে চান করবে না, আর আমাকে সকাল থেকে বলে যাচ্ছে দিনে চারবার করে আরো চান কর, আমার দিনে যে কতবার চান হয়ে যায়। চলো না বাই বলে দাও, সবাইকে বাই বলো, বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।